Hey guys, I welcome you to the Bong Competition YouTube channel. Friends, today we will discuss a very important question answer for regarding the PSC Clerkship Mains series. So friends, video to shuru korar purbe janiye rakhi jara jara amar channel e notun acho ekhon channel ke subscribe kore nao. Amar channel e kintu rock solid preparation er jonno shudhumatro update er jonno na channel ke subscribe korte paro. Je kono exam er je kono subject ami amar channel e cover kori. এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে দাও সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আমার এই কোশ্চেনগুলো কিন্তু যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন ভীষণভাবে আমাকে আস্ক করা হচ্ছে আমার ক্যান্ডিডেটদের তরফ থেকে, ইভেন আদার্স বিভিন্ন জায়গা থেকে। তো তাদের অ্যান্সারগুলোই আমি যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব। যে প্রেসি রাইটিংয়ের জন্য উত্তরপত্রে কি মার্জিন করতে হবে? দেখো ফ্রেন্ডস, এই কোশ্চেনটা আমাকে নাই নাই করে হলো অন্তত 100 ক্যান্ডিডেট আস্ক করা হয়েছে। দেখো ফার্স্টে বলে রাখি যে পিএসসি বা এসএসসি কিন্তু আগে একটা প্রচলন ছিল যে আগে কিন্তু স্কোয়ার করা থাকতো অ্যান্সার শিটের মধ্যে। এই স্কোয়ারের মধ্যে কিন্তু ফ্রেন্ডস তোমাদের পিএসসিগুলো লিখতে হতো এবং সবার উপরে টাইটেল দিতে হতো। তো বর্তমানে কিন্তু সেই ট্রেন্ড চলে গেছে। বর্তমানে তোমাদের অ্যান্সার শিট যেটা থাকবে সেটা কিন্তু মাধ্যমিকের যেরকম তোমাদের খাতা থাকে, এইচএসের যেরকম খাতা থাকে, দিস্তা খাতার মতো ওরকম কিন্তু প্রায় 8-10 পেজের একটা খাতা থাকবে। ওর মধ্যে কোনো মার্জিন থাকবে না, কিছু থাকবে না, তোমরা চাইলে টেনে নিতেও পারো নাও নিতে পারো। এবার আমি বলছি যে মার্জিন করতে হবে কি করতে হবে না। দেখো ফ্রেন্ডস, মার্জিনের উপরে কিন্তু পিএসসি তোমাদের কোনো মার্কস দেবে না, ঠিক আছে? মেইনসে তোমরা মার্জিন টানছ কত সুন্দর করে টানছ, পিএসসি কিচ্ছু দেখবে না। পিএসসি যেটা দেখবে সেটা হচ্ছে তোমরা কী লিখেছ, তোমাদের কন্টেন্টটা কী। জাস্ট সিম্পল আমার মতে, আমি যেরকমভাবে ক্লার্কশিপ শর্টলিস্টে রয়েছিলাম বা আমি যেভাবে ক্লার্কশিপ ইভেন আদার্স মেইন যেরকমভাবে দিয়েছিলাম, যেটা আমি তোমাদের বেস্ট সাজেস্ট করতে পারবো সেটা হচ্ছে যে কোনো, এটা যদি তোমাদের পেজ থাকে, এই পেজের মধ্যে কোনো মার্জিন টানার প্রয়োজন নেই। জাস্ট হ্যাঁ, তোমরা একটা আউটলাইন একটা হালকা করে খাতাটা চাপা দিয়ে একটা আউটলাইন করে নিতে পারো, আর কিচ্ছু না। প্রেসি লেখার জন্য কোনো মার্জিনে করার প্রয়োজন নেই, ফালতু অযথা কোনো টাইম নষ্ট করার প্রয়োজন নেই। কেননা মেইনসের 1 ঘন্টায় 6 রাইটিং নামানো কিন্তু চারটেখানি কথা না। তো তার জন্য ভীষণভাবে প্র্যাকটিস করতে হবে, তাই মার্জিন টেনে অযথা সময় নষ্ট করা কোনো মানেই দাঁড়ায় না, ঠিক আছে? এবার অনেকে আমাকে আস্ক করছে যে টাইটেলটা কি ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে, নাম্বার হিসেবে কাউন্ট হবে, ওয়ার্ডের কাউন্টের মধ্যে পড়বে? অবভিয়াসলি টাইটেল কিন্তু ওয়ার্ড কাউন্টের মধ্যে পড়বে এবং 1/3 টোটাল কিন্তু প্রেসির তোমাদের আয়তন হওয়া উচিত প্যাসেজ অনুযায়ী, ঠিক আছে ফ্রেন্ডস? প্রেসির ব্যাপারে ডিটেলস লেকচার কিন্তু আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে চেক করে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, একই পেজে কি দুটো রাইটিং লেখা যাবে? দেখো ফ্রেন্ডস, তোমাদের জানো তোমরা এ পার্ট আর বি পার্টে দুখানা পার্ট থাকবে, একটা ইংলিশ একটা বাংলা। একই পেজে দুটো রাইটিং লিখবে কি লিখবে না এই ব্যাপারে পিএসসি তোমাদের কিচ্ছু বলে দেবে না। আমি যেটা তোমাদের বেস্ট সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে যে ধরো তোমরা পেজের মধ্যে কিছু লিখছ, লিখতে লিখতে তোমাদের পেজের ঠিক মাঝখান বরাবর এসে রাইটিংটা শেষ হয়ে গেল, নিচে জায়গা ফাঁকা রয়েছে, সেখান থেকে কি সেকেন্ড অ্যান্সার দেওয়া স্টার্ট করবে? কোনো প্রয়োজন নেই। যদি মাঝখান ফাঁকা থেকে যায় তোমরা নিচে পিটিও লিখে পরবর্তী পেজ থেকে স্টার্ট করো। এখন যদি তোমাদের কন্ডিশন থাকে যে ধরো তোমরা রিপোর্ট লিখছো, রিপোর্ট তোমাদের একটা ফুল পেজ লেখা হয়েছে প্লাস আরেকটা পেজে কিছুটা লেখা হয়েছে, অর্ধেকটা লেখা হয়েছে, বাকি পেজটা ফাঁকা রয়ে গেছে, কী করবে? সিম্পল জিনিস, পিটিও লিখে পরবর্তী পেজ থেকে লিখতে শুরু করো। একই পেজে দুটো কন্টেন্ট লেখার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? যতটা পারবে কাটাকুটি কম করবে, পেজকে পরিষ্কার রাখার চেষ্টা করবে আর হ্যান্ডরাইটিং পরিষ্কার রাখবে, ঠিক আছে? হ্যান্ডরাইটিংয়ের উপরে কিন্তু খুব বিশেষ মার্কস যে তোমরা পাবে তাও না, পরিষ্কার রাখবে যাতে ইনভিজিলেটর বা তোমাদের জাজ যে তোমাদের মার্কস দেবে তাকে যেন দেখতে সুবিধা হয়, ঠিক আছে? নেক্সট যে কোশ্চেন, এটা কিন্তু বহু চর্চিত কোশ্চেন, বহুবার আমাকে প্রত্যেকটা ভিডিওতে আমাকে আস্ক করা হচ্ছে যে প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো ফ্রেন্ডস, প্রিলিমিনারি রেজাল্ট তোমরা জানো পিএসসি কিন্তু অলরেডি তোমাদের বলে দিয়েছে যে জুলাই মাসে প্রকাশিত হবে। এখন তোমাদের মনে কোশ্চেন আসছে যে জুলাই মাস তো শেষ হতে চললো, আমিও জানি শেষ হচ্ছে, এখনও কয়েকটি দিন বাকি আছে। পিএসসির সাইট তোমরা ফলো করলে দেখতে পাবে যে পিএসসি কিন্তু কিছু না কিছু একটা আপডেট কিন্তু পার্টে দিচ্ছে। হতে পারে তোমাদের রেজাল্টের বেসিসে না, অন্য অন্য আপডেট তোমরা দেখতে পাবে। রিসেন্টলি কিন্তু পিএসসি পলিটেকনিক কলেজের লেকচারার আদার্স আপডেট নতুন কিন্তু দিয়েছে, মানে পিএসসি কাজ করছে। তো পিএসসি কাজ করছে এটা আমি ভালোভাবে জানি, কারণ আমার অনেক ফ্রেন্ডস আছে যারা পিএসসির অফিসে রয়েছে, তো আমি তাদের নাম কিছু বলতে চাইছি না। দিন রাত কাজ করছে, দুদিনও তাদের থাকতে হচ্ছে, বহুভাবে তারা কিন্তু চেষ্টা করছে, তারা তো শুধু চেষ্টা করছে না, এখন সরকারের ওপরে ডিপেন্ড করছে যে সরকার কী চাইছে, ঠিক আছে? ভরসা রাখো পিএসসির ওপরে,
মোস্ট প্রবাবলি জুলাই মাসের কয়েকটা দিন বাকি আছে, তার মধ্যেই আশা করি তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে এবং তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। যদি রেজাল্টের ব্যাপারে ফার্দার কোনো আপডেট থাকে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এবার আমি আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই যে অনেক কিন্তু ক্যান্ডিডেট আমাকে আস্ক করছে যে পার্ট এ আর পার্ট বি আমি কী করে লিখব, আগে ইংলিশ লিখবো না আগে বাংলা লিখবো। দেখো ফ্রেন্ডস, এটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ম্যাটার হবে যে তোমরা আগে কী লিখবে, এটা আমি তোমাদের কখনো ফোর্স করতে পারি না। আমি আগে ইংলিশ লিখেছিলাম, তারপরে বাংলা লিখেছিলাম। তোমরা কী করবে, তোমাদের যদি বাংলায় লিখতে ভালো লাগে বাংলা লিখবে, ইংলিশে ভালো লাগলে ইংলিশ লিখবে। কিন্তু মাথায় রাখবে ফ্রেন্ডস, যেটা লিখবে সেটার কিন্তু যেন মিক্স না হয়। যদি ইংলিশ টাচ করো পুরো ইংলিশটা কমপ্লিট করার পর কিন্তু বাংলা টাচ করবে, এমন না যে ইংলিশের ট্রান্সলেশন লিখলাম বাংলার ট্রান্সলেশন তারপরে লিখলাম, তারপরে আবার ইংলিশের রিপোর্ট লিখলাম, তারপরে আবার বাংলার রিপোর্ট লিখলাম, তোমাদের কিন্তু খাতা ক্যান্সেল হয়ে যাবে। পার্ট এ আর পার্ট বি কখনো যেন ফ্রেন্ডস মিক্স না হয়, এটা মাথায় রাখবে। এ স্টার্ট করলে এর যা পারবে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবে, বি স্টার্ট করলে বির যা পারবে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু ফ্রেন্ডস একটা খুবই সুখবর আমি দিতে চাই যে আমি কিন্তু, তোমরা জানো যে আমার অলরেডি একটা মক টেস্টের সিরিজ আমরা চালাচ্ছি। রিসেন্টলি যে মক টেস্ট হয়েছে তাদের প্রায় 65 ক্যান্ডিডেট খুব ভালোভাবে পারফরমেন্স করেছে, তারা তাদের খুব সুন্দরভাবে লিখিত পরীক্ষা দিয়েছে মক টেস্টের জন্য। মক টেস্টের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলের নিচে অ্যাভেলেবেল আছে, ডিসক্রিপশানে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটাকে এখনও জয়েন করে নিতে পারো মক টেস্ট দেওয়ার জন্য, সম্পূর্ণ ফ্রিতে, এর জন্য তোমাদের কোনো পয়সা দিতে লাগবে না। এটা আমাদের টিম বং কম্পিটিশনের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ বলতে পারো যে যারা মেন্সের জন্য ভালো করে প্রিপারেশন নিতে চাও সিরিয়াস ক্যান্ডিডেটরা কিন্তু মক টেস্ট দিতে পারো এবং তোমাদের কতটা প্রিপারেশন আছে সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে যাচাই করতে পারো কম্পেয়ার টু আদার ক্যান্ডিডেট, ঠিক আছে ফ্রেন্ডস? তো আমি আশা করবো এই ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ডাউটস ক্লিয়ার করতে পারলাম আজকে, এবং এরপরে যদি কোনো ডাউটস থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, চেষ্টা করবো তোমাদের প্রপারলি যথাযথভাবে অ্যান্সারটা দেওয়ার, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রেন্ডস। আরেকবার জানিয়ে রাখি, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটিকে লাইক করে দাও, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও। গড ব্লেস ইউ অল, ভালো করে পড়তে থাকো, তোমাদের সবার সাফল্য কামনা করি।